السلام عليكم দর্শক বন্ধুরা এতদিন যাবত আপনাদের দেখে আসছি যে অফ সিজনে কিভাবে মৌমাছি যত্ন নিতে হয় তো আজকে আপনাদের দেখাবো সিজনে আপনারা কিভাবে মৌমাছি যত্ন নেবেন আমরা মাঠে যাব মাঠে যাওয়ার আগে যে ধরনের প্রস্তুতি নেই সেই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা গুলের প্যাকেট এই গুলগুলো সাধারণত বাঙালিরা খাওয়ার কাজে ব্যবহার করে থাকে কিন্তু আমরা এই গুলগুলো আমাদের মৌমাছি যেন ভালো থাকে সেই কাজে ব্যবহার করব আর এই কাজটা আমরা কিভাবে করি সেইগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর যারা আমার এই ভিডিও দেখে লাভবান হন উপকৃত হন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা মৌমাছি মাঠে নেওয়ার আগে আমাদের বক্সের কিছু কাজ থাকে সেই কাজগুলো কি এবং কি কি কাজগুলো করলে আপনার মৌমাছির বক্সগুলো আরও সুন্দর থাকবে আরও ভালো থাকবে সেটা আজকে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল হাতিমার্কা গুল অর্থাৎ বাংলাদেশের বাজারে যে সব গুল পাওয়া যায় এই ডাবল হাতিমার্কা গুলটাই ভালো এই যে দেখতে পাচ্ছেন ডাবল হাতিমার্কা এই গুলটা আমরা এই যে বক্সগুলো দেখতেছেন এই বক্সগুলোতে ব্যবহার করে তারপরে আমরা চেঞ্জ করে এই যে যেসব পুরাতন বাক্সগুলো আছে এটার মাঝে এটাই দিয়ে পরবর্তীতে এই পুরাতন বাক্সগুলো পরিষ্কার করে দেবো এই কাজটা আমরা কেমনে করি আপনারা একটু দেখুন যদি আপনার মো বক্সটা পুরাতন থাকে আমি আমার যে বক্সটা দেখাচ্ছি বক্সটা যদি এরকম থাকে তাহলে নতুন হলে বেশি পরিষ্কার করার দরকার নাই পুরাতন হলে অবশ্যই আমার হাতে যে চাকু দেখতেছেন এই চাকু মাথা দিয়ে কোনায় কোনায় পরিষ্কার করে দিবেন আর সেই কোনায় কোনায় পরিষ্কার করাটা আপনাদের দেখাবো এই যে আমি দেখাচ্ছি এই যে এভাবে এই চাকুর মাথা দিয়ে এই কোনায় কোনায় যত যেন এই দেখতে পাচ্ছেন এই যে কোনায় কোনায় এভাবে পরিষ্কার করতে হবে যেন দু একটা পোকামাকড়ের মধ্যে এই দু একটা যদি ভারোয়া মাইট বা পোকামাকড় থাকে চাকুর মাথায় এভাবে করে ঘষে দিলে আপনার সেগুলি মারা যাবে তারপরে এই উপর সাইডটা এভাবে করে চেষে অর্থাৎ ভিডিও করার সময় আমার ছেলেটা অনেক ডিস্টার্ব করতেছে অর্থাৎ ও শুধু কথা বলে কাজে বিঘ্ন ঘটাই দিছে এটা কি আমার পরিষ্কার করা দেখছে আমার ছেলেটাও পরিষ্কার করে দিচ্ছে এই মোবক্সটা দেখুন আমার ছোট ছেলে এই কাজ দেখলেই সেও কিভাবে পরিষ্কার করতে হয় সেও জানে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ নেক হায়াত দান করে বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো থাক থাক তোমার পরিষ্কার করা লাগবে না এদিকে আসো এদিকে আসো প্রথমে এই যে বাঘগুলো আছে বাঘগুলো একটু পরিষ্কার করে নেবেন ব্রাশের সাহায্যে কীভাবে কোনায় কোনায় দেখতে পাচ্ছেন আমরা বিরাজ দিয়ে কিছুক্ষণ ঘষে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর এই ময়লাটি ঝাড়ে মানে বাড়ি দিয়ে আগে ফেলে নেবেন উপুত করে এই ময়লাটি ফেলানোর পরে এবার আমরা বক্সে গুল লাগাবো তারপরে এই বক্সে মাঝে মাঝে কিছু ছিটিয়ে দেবো এই উপরে যেখানে ফ্রেমের মাথা থাকে এখানেও কিছু দিব আবার এই সাইডেও কিছু দিব তো দেখলেন যে আমরা গুলগুলো ভালোভাবে ছিটিয়ে দিলাম এখন কি কাজ হবে আবার এই বিরাজ দিয়ে কোনায় কোনায় গুলটাকে পরিষ্কার করে দিতে হবে এবং কোনায় কোনায় ফাঁসা ফাঁক ফোকর যেখানে আছে সেখানে গুলটা গেলে এই যে মাছের অনেক পরজীবী আক্রমণ করে নানান ধরনের অসুখ হয়ে থাকে ভারোয়া মাছ হয়ে থাকে এখান থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন ইনশাল্লাহ আশা করা যায়
তো বন্ধুরা দেখতে পারলেন যে আসলে একটি বক্স পরিষ্কার করে কিভাবে গুল লাগায়ে তারপরে মোমাছি সেন্স করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু গুল লাগানো শেষ এখন আবার আমি বক্সটাকে ঝেড়ে এই গুলটাকে ফেলে দেব বক্স থেকে ঝেড়ে আমি গুলটা ফেলে দিয়েছি এখন আমি এই বক্সটা নিব যে বক্সটা চেঞ্জ করতে চাই সেই বক্সটার কাছে তো চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাই যে কিভাবে কাজটা চেঞ্জ করবেন এই যে পাশাপাশি দুটি বক্স দেখতে পাচ্ছেন একটা নতুন বক্স একটা পুরাতন বক্স যেহেতু নতুন বক্সটা আমরা অলরেডি গোল লাগিয়ে চেঞ্জ করে দিয়েছি এখন আমরা এই বক্সটা এই পুরাতন বক্সটা চেঞ্জ করব দেখুন আমরা কিভাবে চেঞ্জটা করি যেন আপনারা নিজেরাই পারেন কারো বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে না হয় ভাই এটা কেমনে করবো এটা কেমনে করবো আপনাদের জন্য এই ভিডিও বন্ধুরা এই বক্সটা একটু দুর্বল বক্স এটা মাত্র দুইটা ফ্রেম আছে তো ফ্রেম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এটাই কত মাছি আর একটা ইয়া হচ্ছে কিন্তু ওইটা মাছি কম তারপরেও আমরা এখন এই দুর্বল বক্সটা চেঞ্জ করবো দুরাল বক্সটা বেছে নিয়েছি এই জন্য যেন দেখাইতে সহজ হয় প্রথমে আমরা আমরা প্রথমে একটা ফ্রেম এটা এনে দিলাম আপনাদের আপনাদের বোঝার জন্য বারবার বলা প্রথমে আমরা এই এই বক্সের ফ্রেম এক ফ্রেম এখানে এনে দিছি এটা যেহেতু দুটো ফ্রেম দেখানোর সুবিধার্থে আমি আপনাদের দিচ্ছি দেখেন এই যে এই যে এই যে দুটো ফ্রেম আমি দিয়ে দিলাম এখন জাস্ট কি করব এই যে এটা যে এই এই বক্সটা সরিয়ে ফেলে ওই বক্সটা ওখানে দিয়ে দিব দেখুন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ কারণ আমরা বক্স চেঞ্জ করে দিছি এই পুরাতন বক্সটা এখানে নিয়ে আসি কিন্তু পুরাতন বক্সের মধ্যে অনেকগুলো মাছি দেখা যায় তাহলে এই মাছিগুলো কীভাবে ওই বক্সে দিবেন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন দেখুন আমি আমরা কীভাবে দেই এই পুরাতন বক্সের মাছিগুলো আপনারা এইভাবে একটা বাড়ি দিয়ে বক্সের সামনে রেখে দিতে পারেন পরে ওরা উড়ে উড়ে ওই নতুন বক্সে প্রবেশ করবে তো আশা করি বুঝতে পারলেন যে একটি মোবক্স পুরাতন বক্স থেকে নতুন বক্স কীভাবে চেঞ্জ করতে হয় দেখুন এখন প্রতিটা মৌমাছি এই বক্সে ঢুকতেছে হ্যাঁ প্রথমে একটু অপরিচিত লাগতেছে কারণ এই গেট দিয়ে ওরা কখনো যাওয়া আসা করে নাই তবে একটা দুইটা ঢুকলে সব ঢুকে পড়বে ইনশাল্লাহ আশা করি এই সংক্রান্ত আর কোনো প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে না এই ভিডিও মেনের মাধ্যমে আপনারা পেয়ে গেছেন এখন আপনাদের প্রশ্ন হলো আমরা এই মোবক্সগুলো এমনি চেঞ্জ করে দেই কেন বা না দিলেই বা ক্ষতি কী হবে বন্ধুরা যদি আপনারা এভাবে চেঞ্জ করে দেন তাহলে আপনার মৌমাছিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনি মানুষ যেমন সুস্থ সবল থাকলে অধিক কাজকর্ম করতে পারে বা অধিক পরিশ্রম করতে পারে তেমনি মৌমাছিও সুস্থ সবল পরিপুষ্ট থাকলে সেই মৌমাছিগুলো খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারে এই যে আমরা চেঞ্জ করে দেওয়ার ফলে মৌমাছিগুলো অনেক সুস্থ সবল আছে দেখেন কী কর্মক্ষম মৌমাছি প্রতিটা বক্সের সামনে মৌমাছি মধু নিয়ে আসতেছে শস্যের ফুল থেকে প্রতিটা বক্সের সামনে এই মৌমাছির অত্যাধিক ভিড় এতে বোঝা যায় যে মৌমাছিগুলো ভালো কাজ করতেছে আর এভাবে যত্ন নিলে আশা করি আপনিও আপনার মৌমাছি আপনার খামার আরও ভালো করবেন পারবেন বা যেমন যে অবস্থায় আছে আপনার খামার তার চেয়ে আরও ভালো হবে আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের প্রয়োজনীয় ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার এই চ্যানেলটার মাধ্যমে